রাজ্য সরকারের নির্দেশে গীতালদহের সীমান্তবর্তী গ্রাম মরাগুঠি পরিদর্শন করতে এলেন জেলা সহ কৃষি উপকর্তা পুনর বসু দে। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক কৃষি উপকর্তা কাজল কৃষ্ণ বর্মণ এবং এই অঞ্চলের প্রধান এবং অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে জেলা কৃষি অধিকর্তা জানান, তারা রাজ্য সরকারের নির্দেশে এই গ্রাম পরিদর্শন করতে এসেছিলেন। তাদের কাছে অভিযোগ ছিল সীমান্তবর্তী এই গ্রামে বিএসএফ এলাকার চাষিদের প্রধান অর্থকরী ফসল পাট চাষ করতে বাধা প্রদান করছে। সেই অভিযোগের নিরিখেই এদিন তারা সরেজমিনে তদন্ত করতে এসেছেন। তিনি আরও জানান, এদিন তারা পরিদর্শন করে রিপোর্ট জেলা ও রাজ্য স্তরে যথাসম্ভব জানিয়ে দেবেন। কৃষকদের সমস্যার সমাধান প্রসঙ্গে তিনি আরও জানান, তারা রিপোর্ট জমা দেওয়ার পর রাজ্য সরকারের আলোচনার মারফত সমস্যা সমাধানের চেষ্টা করবে। এরপরে তারা এদিন বিএসএফ এর 90 ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সাথেও আলোচনা করেন। কি জানিয়েছেন তিনি পুনর্বসুদে কৃষি অধিকর্তা, শুনবো আমরা। এখানে আসলেন আপনারা সন্দীপ অটো লাইন্স, ধামাক অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, প্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি, এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। আমরা এখানে গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই অঞ্চলের যে কৃষকেরা রয়েছেন তাদের পাট চাষের যে সমস্যা সম্মুখীন তারা হচ্ছেন সেই বিষয়ে সরজমিনে তদন্ত করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদের কাছে খবর ছিল যে এই এলাকার কৃষকেরা পাট চাষ করতে গিয়ে নানারকমভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, নানারকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। এবং এখানে যেটা শোনা গেছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের লোকজন তাদেরকে পাট চাষ করতে বাধা সৃষ্টি করছে, তা সেই বিষয়টা প্রকৃত ঘটনা কী সেটা জানার জন্য এবং তদন্ত করার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। আমি উপকৃষি অধিকর্তা প্রশাসন কুচবিহার জেলা কৃষি বিভাগ, আমার সঙ্গে রয়েছে সহ কৃষি অধিকর্তা দিনহাটা 2 নম্বর ব্লক, এবং সেই সঙ্গে আমরা এখানে গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্য এনাদেরকেও আমরা এখানে পেয়েছি। তাদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করলাম, এলাকার বেশ কিছু কৃষকদের সঙ্গে আমাদের সামনাসামনি কথাবার্তা হলো এবং আলোচনা হলো, এবং তাতে আমরা সমগ্রভাবে উপলব্ধি করতে পারলাম যে প্রকৃত সমস্যাটা কী এবং সমস্যার গোড়ায় পৌঁছে আমরা যে তথ্য আজকে আমরা এখানে থেকে সংগ্রহ করেছি সেই তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাজ্য স্তরে পৌঁছে দেব, যাতে কৃষকেরা আগামী দিনে বিনা বাধায় পাট চাষ বা অন্যান্য ধরনের কৃষিজাত ফসলের চাষ এই অঞ্চলে করতে পারে এবং অদূর ভবিষ্যতে তাদেরকে কৃষি বিষয়ে অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ সদাই তৎপর এবং আমরা সবসময় কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের সমস্যার নিরসন কল্পে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এইটুকুনি আমরা। এদিন আলোচনার শেষে বিএসএফ আধিকারিক তিনি জানান, তারা যাবতীয় নিয়মাবলী সম্পর্কে কৃষি অধিকর্তাদের সাথে আলোচনা করেছেন এবং সেই সাথে সীমান্তবর্তী এলাকার যেসব জমিতে পাটের পরিবর্তে কীভাবে অন্য ফসল চাষ করা যায় সে বিষয়েও পরামর্শ দিয়েছেন। পোস্ট মে মেরি মিটিং ডিপটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার কুচবিহার সে হুই, উনকে সাথ মে অসিস্টেন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার গীতালদহ ওয়ান ভি আয়ে থে, আর উসমে হামারি ডিসকশন হুই কি বর্ডার এরিয়া মে জো কিসান হ্যাঁ উনকো কিস তরহ সে উনকি ক্রপিং প্যাটার্ন উনকো সাজেস্ট কি যায়, আর জিসসে কি উনকা ফায়দা ভি হো আর সাথ হি সাথ হামারি জো রুল জো রিকোয়ারমেন্ট হ্যায় ও ভি উসমে মিট হো। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? মে পঙ্কজ কুমার, কমান্ডেন্ট 90 ব্যাটালিয়ন বিএসএফ।